আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রতিদিনের মতো আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আঁখি গ্যালারি তোমাদের সাথে চলে আসব। দেশ বিদেশের খবর বরাবরের মতো শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, তারপর থাকবে বিস্তারিত খবর। তাহলে দেশের খবরের শিরোনাম দিয়ে শুরু করছি। প্রতিদিনের মতো আমি তোমাদের আঁখি গ্যালারি। প্রথমে আমরা সংবাদ শিরোনামগুলো শুনে নিব। আজকের খবর দৈনিক ইত্তেফাক, বন্যার পূর্বাভাস নিয়ে বাংলাদেশকে দুটি প্রশ্নের উত্তরই দিল না ভারত, হজের নিবন্ধন শুরু 1 সেপ্টেম্বর, 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন রিক্সা চালকরা, 22 ঘন্টা পর গাজী টায়ার কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, সাগরে লঘুচাপ, 72 ঘন্টায় যেসব বিভাগে ভারী বৃষ্টির আভাস, ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ, নিরাপত্তা বাড়ানোর দাবিতে ভারত। এবার আসছে আন্তর্জাতিক খবরের শিরোনামে, বাইডেন মোদির ফোনালাপ বাংলাদেশ প্রসঙ্গ, ফরাক্কা সব গেট খোলা নিয়ে যা বলছে ভারত, বাংলাদেশের সীমান্ত লাগোয়া ত্রিপুরায় প্রবল বর্ষণের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি। এই ছিল আজকের দৈনিক ইত্তেফাকের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। তাহলে আমরা এবার বিস্তারিত খবরে চলে যাব। এবার থাকছে বিস্তারিত খবর, 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন রিক্সা চালকরা, ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে রাজধানী শাহবাগ মোড় ছেড়েছেন প্যাডেল চালিত রিক্সা চালকরা। সোমবার 26 অগস্ট সকাল 9:30 থেকে 200-300 রিক্সা চালক তাদের রিক্সা নিয়ে সেখানে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর 12:00 দিকে পুলিশ ও সেনা সদস্যরা সড়ক থেকে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের রিক্সা মালিক ঐক্যজোট এই অবস্থান কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভরত রিক্সা চালকরা জানান, ব্যাটারি চালিত রিক্সার কারণে তাদের আয় কমে গেছে, জন্য সড়কে এসে প্রতিবাদ করছেন তারা। চলতি বছরের 15ই মে রাজধানীর সড়কে ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA। পরবর্তীতে প্রতিবাদে 19 মে শত শত ব্যাটারি চালিত রিক্সা চালক রাজধানীর মিরপুর 10 নম্বর মোড়ে অবরোধ করেন। পরে 20 মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি দেন। ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ, নিরাপত্তা বাড়ানোর দাবি ভারতের। ঢাকায় ভারতের ভিসা কেন্দ্রে আকস্মিক বিক্ষোভের জেরে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানিয়েছেন ভারতীয় হাই কমিশন। ভারতীয় হাই কমিশনের এক কর্মকর্তা সোমবার 26 অগস্ট রাতে গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছি, আমরা মৌখিকভাবে নোট পাঠিয়েছি, আমাদের নিরাপত্তা বাড়াতে হবে, আমাদের জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়, আজকের ঘটনায় তারা কোনোভাবে আস্থাশীল নয়। উল্লেখ করে কর্মকর্তা বলেন, তারা মূলত জনগণের অনুরোধ পাসপোর্ট ফেরত দিচ্ছেন অনুরোধে পাসপোর্ট ফেরত দিচ্ছেন। তিনি বলেন, পরিস্থিতি হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং লোকজনকে হুমকি দেয়া হয় ও আতঙ্কিত করা হয়। ভারতীয় ভিসার দাবিতে হঠাৎ করে ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে IVAC বিক্ষোভ করেছেন ভিসা প্রত্যাশীরা। ভারতীয় হাই কমিশনের ওই কর্মকর্তা জানান, তারা তাদের আবেদনপত্র ঠিক রেখে সব পাসপোর্ট ফেরত দিচ্ছেন, যাতে স্বাভাবিক অবস্থা ফিরে এলে আবেদনকারীরা আবার তাদের পাসপোর্ট জমা দিতে পারেন। জনগণের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, যেহেতু অনেক পাসপোর্ট ফেরত চাইছেন তাই তাদের আবেদন বাতিল না করে আমরা পাসপোর্ট ফেরত দিচ্ছি। ভারতীয় হাই কমিশন ইতিমধ্যেই বকেয়া মেডিকেল ভিসার ছাড়পত্র দিয়েছে। কর্মকর্তা বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাটারা থানার ওসি মাজারুল ইসলাম জানান, বেলা 11:00 থেকে 300 থেকে 400 ভিসা প্রত্যাশী ওই কেন্দ্রে ভিড় করলেও কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। বিকেল 3:00 দিকে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে লোকজনকে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। ভারতীয় দালালরা সাবধান, এক দফা এক দাবি, আমরা ভিসা চাই স্লোগান দিতে শোনা যায় তাদের। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র IVAC বাংলাদেশের
বাংলাদেশ এর আগে জানিয়েছিল সীমিত কার্যক্রমের কারণে ভিসা প্রক্রিয়ায় বেশি সময় লাগতে পারে, তাই আমরা এখন পাসপোর্ট ফেরত দিচ্ছি এবং কার্যক্রম পুনরায় শুরু হলে এটি পুনরায় প্রক্রিয়া করা হবে। আবেদনকারীকে MMS এর মাধ্যমে তার পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য অবহিত করা হবে। এটির শিরোনামটি যদিও দেওয়া হয়নি, কিন্তু খবরটি এতটাই মানে আশ্চর্যজনক একটা খবর, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম দৈনিক ইত্তেফাকের আজকের খবর থেকেই। বড়ইয়ের বিচির কারণে বন্ধ হচ্ছিল না মেট্রো রেলের দরজা। পানির বোতল দরজা আটকে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল বেশ কয়েকবার। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, তবে সেটি পানির বোতলের কারণে নয়, বড়ইয়ের বিচির কারণে। সোমবার 26 অগস্ট রাত 8:58 ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে এই ঘটনাটি ঘটে। MRT লাইন 6 দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত হয়েছে। যদিও বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো রেলে খাবার বহন করা নিষেধ, এরপরে অনেক যাত্রী অসচেতনের মতো আচরণ করেন, ফলে প্রায়ই বিপত্তি ঘটে মেট্রো রেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে উত্তরগামী ট্রেনে যাত্রী ওঠার পর একটি কোচের দরজা বন্ধ হচ্ছিল না। পরে অপারেটর এসে দেখতে পান দরজার কাছে একটি বড়ইয়ের বিচি আটকে রয়েছে। তখন সেটি তিনি অপসারণ করেন, অর্থাৎ সেখান থেকে তুলে নিয়ে যান। এতে মেট্রো ট্রেনটি ছাড়তে 3 মিনিট দেরি হয়ে যায়। তবে এই ঘটনার দায় উপস্থিত কোনো যাত্রী নেননি। মেট্রো রেল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো তথ্য দেয়নি। উল্লেখ্য, মেট্রো রেলে চলাচলে যাত্রীদের জন্য কিছু বিধি নিষেধ রয়েছে। এগুলোর মধ্যে স্টেশনে ও ট্রেনের ভিতরে গন্ধ ছড়াতে পারে এমন খোলা খাবার বহন ও কোনো খাবার গ্রহণ করা যাবে না। পানির বোতল সঙ্গে নিলে তা নিজ দায়িত্বে রাখতে হবে এবং পানি যেন না পড়ে যত্রতত্র বোতল ফেলা যাবে না। এগুলো ছাড়াও মেট্রো রেলে ধূমপান নিষিদ্ধ, কাঁচা মাছ মাংস সবজি বহন করা যাবে না, শব্দ করে ফোনে কথা বলা যাবে না, গান বাজানো যাবে না, কোনো প্রকার অস্ত্র বা ধারালো কিছু বহন করা যাবে না, পোষা প্রাণীও সঙ্গে নেওয়া যাবে না। গ্যাস জাতীয় কোনো বেলুন বা এ জাতীয় কিছু নিয়ে মেট্রো রেল স্টেশনে প্রবেশ করা যাবে না। সাগরে লঘুচাপ, 72 ঘন্টায় যেসব বিভাগে ভারী বৃষ্টি হওয়ার আভাস দেওয়া হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় আগামী 3 দিনের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনার খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সংস্থাটি জানায়, মঙ্গলবার 26 অগস্ট সকাল 9 পর্যন্ত ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার 27 অগস্ট সকাল 9 পর্যন্ত সব বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। হজের নিবন্ধন শুরু 1 সেপ্টেম্বর থেকে। 2025 সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। সরকারি বেসরকারি দুই মাধ্যমেই নিবন্ধন কার্যক্রম চলবে এবছরের 30 নভেম্বর পর্যন্ত। প্রাথমিক নিবন্ধনের সময় পরে আর বাড়ানো হবে না। পূর্বের কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি 3 লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবে। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এবছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। তবে 2025 সনের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক নিবন্ধন ফ্রি 30,000 টাকা
2025 সনে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা 1,27,198 জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংসক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। সাধারণ প্যাকেজের বাড়ি কিংবা হোটেলের এক রুমে সর্বোচ্চ 6 সিট থাকবে। তবে প্যাকেজ আপগ্রেডেশন সুবিধা থাকবে। হজ এজেন্সিগুলো বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজযাত্রী প্রেরণ করতে পারবে। হজ কার্যক্রম পরিচালনায় www.hajgovernmentbda পাওয়া যাবে। তাছাড়া 16,136 নম্বর ফোন করে জানা যাবে হজ সংক্রান্ত যে কোনো তথ্য। ইস সিস্টেম www.hajgovernmentbda মোবাইল অ্যাপ থেকে সরকারি মাধ্যমে হজে গমন ইচ্ছুক ব্যক্তিরা সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় বাইতুল মোকারম মসজিদ এবং ঢাকার আশকুনার হজ অফিস হতে প্রাক নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবে। বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদেরকে অনুমোদিত এজেন্সি কর্তৃক প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে। সরকারি মাধ্যমে হজে গমন ইচ্ছুক ব্যক্তিদেরকে সোনালী ব্যাংক PLC স্থানীয় কার্যালয় শাখা মতিঝিল ঢাকার সেল প্রসিডস অফ হজ ডিপোজিট শীর্ষক হিসেবে 00026330009 08, এটি আমি বাংলায় বলে দিতে চাচ্ছি, 00026330009 08 হিসেব নম্বরের অনুকূলে টাকা জমা দিতে হবে। সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ভাউচারের মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসেবে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দিতে হবে। ক্যান্সার, অ্যাডভান্সড কার্ডিয়াক, লিভার সিরোসিস, কিডনি রোগ, সংক্রামক যক্ষা, ডিমেনশিয়া প্রভৃতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং গর্ভবতী মহিলা ও চলাচলে অক্ষম ব্যক্তিদেরকে হজের নিবন্ধন না করার জন্য অনুরোধ করা হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রোববার এই সংক্রান্ত একটি পত্র জারি করেছে। আন্তর্জাতিক খবরের পুরো খবরে চলে এসেছি। বাইডেন মোদির ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন। দুই রাষ্ট্রপ্রধানের এই ফোনালাপ বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তারা। সোমবার 26 অগস্ট ভারতের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতার মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত মত বিনিময় হয়েছে। এতে উঠে আসে মোদীর সাম্প্রতিক ইউক্রেন সফর ও কোয়াড ইস্যুও। বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দো-মার্কিন কৌশলগত অংশীদারিত্বের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গভীর প্রতিশ্রুতির জন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফারাক্কার সব গেট খোলা নিয়ে যা বলছে ভারত। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সোমবার 25 অগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে ভুয়া ভিডিও, গুজব এবং ভীতি ছড়ানো হচ্ছে। ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেছেন, আমরা ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। গেট খোলা স্বাভাবিক গতিপথে নদীর ভাটিতে গঙ্গা পদ্মা 11 লাখ কিউসেক পানি প্রবাহিত হবে। গঙ্গা নদীর অববাহিকার ক্যাচমেন্ট এলাকা রুজানে ভারী বৃষ্টিপাতের কারণে প্রবাহ বৃদ্ধি পাওয়ায় এই পানি প্রবাহ হওয়াটা স্বাভাবিক ঘটনা। বিবৃতিতে তিনি আরও বলেন, এটা বুঝতে হবে যে ফারাক্কা কেবল একটি ব্যারেজ ড্যাম নয়। পানির স্তর যখনই ব্যারেজের স্তরে পৌঁছায় তখন যে পরিমাণ পানির প্রবাহ হোক না কেন তা বেরিয়ে যায়। এটা গঙ্গা পদ্মা নদীর উপর গেট বসিয়ে বানানো একটি কাঠামো মাত্র, যা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মূল নদী থেকে 80-40,000 কিউসেক পানি সরিয়ে ফারাক্কা ক্যানেলে নেওয়া যায়। আবার এই একই সঙ্গে বাংলাদেশের দিকে পানি প্রবাহের ভারসাম্য ঠিক থাকে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেছেন, ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে প্রকোটল অনুযায়ী বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ কমিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ও সময় মতো তথ্য শেয়ার করা হয়। এবারও গেট খুলে দেওয়ার বিষয়ে সেটি করা হয়েছে। রণধীর জয়সওয়াল বলেন, ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে আমরা ভুয়া ভিডিও, গুজব এবং ভয়ভীতি ছড়াতে দেখছি, তবে সঠিক তথ্যের মাধ্যমে দৃঢ়ভাবে এই ধরনের গুজব প্রতিহত করা উচিত। বাংলাদেশের সীমান্ত লাগোয়া ত্রিপুরায় প্রবল বর্ষণের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি। ভারী বৃষ্টির আশঙ্কায় ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার 26 অগস্ট দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার PTI এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন পূর্ব রাজস্থান অবস্থানত নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের বিষয়ে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়ার ভারতীয় আবহাওয়া বিভাগ IMD। রেড অ্যালার্ট জারি করা রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ত্রিপুরা রয়েছে। ত্রিপুরায় সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাত বাংলাদেশের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দেয়, যে কারণে ভারতের এসব রাজ্যে আবার নতুন করে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত দেখা দিলে এতে বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। IMD-র পূর্বাভাসে বলা হয়েছে, রাজস্থানের চিরতগড় থেকে প্রায় 70 কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। বর্তমানে বন্যায় মৃতের সংখ্যা বেড়েছে বাংলাদেশে 23, ক্ষতিগ্রস্ত 57 লাখ মানুষ। এর ফলে দক্ষিণ রাজস্থান ও গুজরাটে ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরে গভীর নিম্নচাপটি সৌরাষ্ট্র, কচ্ছ হয়ে পাকিস্তানের কিছু অংশে পৌঁছতে পারে। ভারতীয় আবহাওয়া বিভাগ বলেছে, বাংলাদেশ ও গঙ্গায় পশ্চিমবঙ্গের উপর আরেকটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরগুলো। আর প্রতিদিনের মতো পুরোটা খবর জুড়ে ছিলাম আমি তোমাদের রাখি গ্যালারি। সবাই নতুন এবং গুরুত্বপূর্ণ খবর পেতে আমাকে ফলো করে আমার পাশে থাকতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সদ্যকালীন খবরের এখানেই আজকে সমাপ্তি টানছি।